হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিভিথ সৌমিধর আমি সৌমি আজকে আমি তোমাদের সাথে একটা বডি অয়েলের রিভিউ করবো আর সেই বডি অয়েলটি হচ্ছে অরিশ বায়ো ন্যাচারালের স্যাফরন বডি অয়েল ভীষণ ভালো একটা বডি অয়েল স্যাফরন তোমরা তো বুঝতেই পারছো স্যাফরন কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণ ফেয়ার করে আর এটা লেখা আছে স্যাফরন বডি অয়েল আমরা তো বডিতে ইউজ করব তাছাড়া কিন্তু আমরা মুখের মধ্যেও কিন্তু এই অয়েলটা দিয়ে হালকা হাতে মাসাজ করতে পারি তবে হ্যাঁ যাদের মুখে র্যাশবনো আছে তারা কিন্তু তোমরা করো না যাদের মুখে র্যাশবনো নেই তারা কিন্তু অনা অনায়াসেই কিন্তু আমরা এই বডি অয়েলটা দিয়ে হালকা হাতে মুখটাকে মাসাজ করতে পারি তবে হ্যাঁ মাসাজ করলে রাতের দিকে করবে দিনের বেলায় নয় হালকা হাতে মাসাজ করে তোমরা মুখটাকে ওয়াশ করে নিতে পারো আর কেউ যদি চাও তোমরা অয়েলটা লাগিয়েই শোবে সেটাও তোমরা কিন্তু করতে পারো ভীষণ ভালো একটা এই অরিশের স্যাফরন বডি অয়েল এটার ইনগ্রিডিয়েন্টসে বলা হয়েছে অয়েল অফ স্যাফরন অয়েল অফ লেমন ল্যাভেন্ডার অয়েল অরেঞ্জ অয়েল সোয়া অয়েল তিল অয়েল তিল অয়েল কী করে আমাদের যে বক্সে যে সমস্ত ছোপগুলো থাকে বা অনেক সময় র্যাশ বা বনো থেকেও ছোটো ছোটো দাগ হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের কিন্তু রিমুভ করে দেয় তিলা অয়েল আর এই ভীষণ ভালো ভালো ল্যাভেন্ডার তোমরা তো যেন স্কিনটাকে ফেয়ার করে অরেঞ্জ স্কিনটাকে কিন্তু ভীষণভাবে হাইড্রেট করে প্রত্যেকটা ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কিন্তু এই স্যাফরন বডি অয়েল আর সব থেকে বড়ো কথা এই বডি অয়েলটা আমরা ছেলে বলো মেয়ে বলো বেবিরা বলো প্রত্যেকেই কিন্তু এই স্যাফরন বডি অয়েলটা চোখ বুঝে আমরা ইউজ করতে পারবো আর এই বডি অয়েলটার মধ্যে কোনো প্রিজার্ভেটিভ ফ্রি সম্পূর্ণ প্রিজার্ভেটিভ ফ্রি এই বডি অয়েলটা সালফেট ফ্রি মিনারেল অয়েল ফ্রি আর প্যারাবিন ফ্রি সম্পূর্ণ একটা ন্যাচারাল বডি অয়েল এই স্যাফরন অরিজ বায়ো ন্যাচারালের স্যাফরন বডি অয়েলটা কিন্তু সম্পূর্ণ একটা ন্যাচারাল বডি অয়েল তোমরা কিন্তু নির্দ্বিধায় এটা ইউজ করতে পারো আর ভীষণ ভালো একটা বডি অয়েল অরিশ বায়োনেচারালের এই স্যাফরন বডি অয়েলটা এখানে হানড্রেড এম রয়েছে আর এর প্রাইস হচ্ছে থ্রি হানড্রেড অনেকটাই কিন্তু কস্টলি এই বডি অয়েলটা অ্যাফোর্ডেবল কিন্তু নয় কিন্তু একটু দাম বেশি হলেও এই বডি অয়েলটা কিন্তু ভীষণ ভালো কারণ এর মধ্যে কিন্তু কোনো মিনারেল অয়েল নেই বা প্যারাবিনও প্যারাবিন সম্পূর্ণভাবে ফ্রি এই বডি অয়েলটা আর এটা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এক্সপায়ার ডেট তোমরা তিন বছরের পেয়ে যাবে আর এই বডি অয়েলটা বাজারে যে সমস্ত আমাদের মার্কেটের বডি অয়েল আছে দেখবে হাতের মধ্যে লাগালে অনেক সময় চিটচিটে একটা ভাব থাকে বা রোদে হয়তো বেরোনো যায় না বডি অয়েল লাগিয়ে কিন্তু অরিশ বায়ো ন্যাচারালের এই স্যাফরন বডি অয়েল লাগালে কিন্তু হাতে সং এটা খুব ভীষণ লাইট একটা প্রথমেই বলি লাইট একটা বডি অয়েল তোমরা লাগালেই একটা ইউজ করলেই তোমরা বুঝতে পারবে আর স্কিনটার সম্পূর্ণ অ্যাবজর্ভ হয়ে যায় অ্যাবজর্ভ হয়ে গেলেও কিন্তু স্কিনটা তোমাদের ড্রাই হবে না বরঞ্চ স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো দেবে আর স্কিনটা ভীষণ হাইড্রেট করবে আর চকচকে করে স্কিনটা তোমরা যদি এটা ইউজ করো তোমরা কিন্তু বুঝতে পারবে আর এই স্যাফরন বডি অয়েলটা ইউজ হচ্ছে মেথড অফ ইউজে বলা হয়েছে মাসাজ অল ওভার দ্য বডি বিফোর বাথ অর ক্যান বি ইউজড আফটার বাথ টু রিমুভ এক্সেসিভ ড্রাইনেস আর যাদের স্কিন ভীষণ ড্রাই এক্সেসিভ ড্রাইনেস তাদেরও কিন্তু এই বডি অয়েল যদি তারা ইউজ করে তাদের স্কিনটাও কিন্তু হাইড্রেটও করবে কিন্তু সেফরন বডি অয়েল ইন্ডিকেশনে বলা হয়েছে আইডিয়াল ফর রিমুভিং ডেট অ্যান্ড ড্রাই স্কিন সেলস ড্রাইনেস অফ দ্য স্কিন ইচিনেস অ্যান্ড মেক্স দ্য স্কিন ফেয়ার অ্যান্ড হেলদি অলসো হেল্পস টু কিওর স্কিন ডিসর্ডার অ্যান্ড রিঙ্কলস আমাদের কিন্তু এই বডি অয়েলটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে রিঙ্কেল বলো ফাইন লাইন বলো এগুলোও কিন্তু আসবে না ভীষণ ভালো একটা বডি অয়েল এটা কিন্তু তোমরা মুখেও ইউজ করতে পারো তবে যাদের মুখে রেশবনও আছে তারা কিন্তু করো না বাদ বাকি কিন্তু সবাই তোমরা করতে পারো মুখের মধ্যে হালকা হাতে মাসাজ কিন্তু করে রাত্রিবেলা তোমরা শুতেই পারো ভীষণ ভালো আর শীতকালে এই বডি অয়েলটা ইউজ যদি তোমরা করো বুঝতেই পারবে যে স্কিনটা কতটা গ্লো করছে নিজেরাই তোমরা বুঝতে পারবে আর হাতে যদি ধরো কালো দাগ থাকে বা ট্যান থাকে সেটাকেও কিন্তু এই বডি অয়েল রিমুভ করতে সাহায্য করে তোমরা অরিশের এই স্যাফরন বডি অয়েলটা যখন তোমরা স্নান করতে যাবে আগে বডি ওয়াশ দিয়ে ভালো করে বডিটাকে পরিষ্কার করে নেবে তারপরে তোমরা এই বডি অয়েলটা গা হাত পায়ে ভালো করে লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করে তারপরে তোমরা স্নান করে নেবে ভীষণ ভালো একটা বডি অয়েল তোমরা কিন্তু কিছুদিন ইউজ করলেই বুঝতে পারবে যে স্কিনটা কতটা গ্লো করছে কতটা হাইড্রেট হয়ে যাচ্ছে ভীষণ চকচকে করবে স্কিনটা চলো আমি তোমাদের এই কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে অয়েলটা কীরকম দেখো অয়েলটা দেখো আমি মাসাজ করছি ভীষণ লাইট ভীষণ লাইট একটা বডি অয়েল স্কিনের মধ্যে খুব সুন্দর কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় স্কিনটা গ্লো করে আর খুব সুন্দর কিন্তু এর গন্ধটা স্কিনটা কিন্তু খুব সুন্দর চকচক করে আর অ্যাবজার্ভ হয়ে গেলেও স্কিনটা কিন্তু তোমার ড্রাই লাগবে না সম্পূর্ণ একটা হাইড্রেট স্কিন কিন্তু পেয়ে যাবে একদম লাইট একটা বডি অয়েল আমি তো বলবো তোমরা যদি পারো এই শীতে একটা কন্টেনার তোমরা ইউজ করে কিন্তু দেখতে পারো সম্পূর্ণ কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে আর এটা যে চিটচিটে বা কিছু সেরকমও কিন্তু কোনো ব্যাপার না রোদে রোদে কিন্তু তোমরা মেখে অনায়াসেই বেরিয়ে যেতে পারো এটা কিন্তু স্কিন কালো হয়ে যাবে বা কিছু সেরকমও কোনো ব্যাপার না এতটাই ভালো এই বডি অয়েলটা আমাদের কিন্তু সারা বছরই একটা বডি অয়েল ইউজ করা দরকার গরমে হয়তো আমরা বুঝতে পারি না যে আমাদের বডি অয়েলটার প্রয়োজন আছে কিন্তু আমাদের মুখে ভীষণ ঘাম হয় বডিতে তত ঘাম হয় না যার জন্য আমরা বুঝতে পারি না যে বডি অয়েলের আমাদের গরমে প্রয়োজন আছে কিন্তু শীত আসলে আমরা তখন বুঝতে পারি যে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে গেছে তখন কিন্তু আমরা বডি অয়েল ইউজ করি কিন্তু সারা বছর যদি আমরা একটা বডি অয়েল ইউজ করি তাহলে কিন্তু যে এক্সেসিভ ড্রাইনেস হয়ে যায় সেই সেই ড্রাইনেসটা কিন্তু হবে না আমি তো বলবো অরিশ ন্যাচারালের এই স্যাফরন বডি অয়েল যদি তোমরা পারো একটা একটা কন্টেনার কিনে তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো একটা ন্যাচারাল একটা বডি অয়েল তো চলো এটাই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তবে তোমরা লাইক দিও কমেন্ট করো যদি তোমরা এই স্যাফরন বডি অয়েলটা ইউজ করো বা যারা ইউজ করছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে লাগছে এই বডি অয়েলটা ইউজ করে আর শেয়ার করো যদি পারো আমার ভিডিওগুলোকে শেয়ার করো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলেই শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা